শরীফ শরীফের ব্রিফ করছিলেন শাহজাহান ভাই শান্তি ভাইয়ের কথা যখন বলছিলেন শাহজাহান ভাই বলছিলেন মাংস দিয়ে দিব একবার ইয়া তরু এইভাবে তিনি বলছেন রক্ত দিয়ে দিব দেশ ছাড়বো না দায় উনি করছেন ব্রিফ তো আমরা যদি তার দেশপ্রেমের কথাও বলি শাহজাহান ভাই এই বলছিলেন সাংবাদিকতায় আপনারা জানেন শাহজাহান ভাই কেমন ছিল আপনারা ঢাকা সাংবাদিক ইউনিয়নে জামাতের প্যানেল থেকে নমিনেটেড ছিলেন আমিত খান তার বিরুদ্ধে নির্বাচন করেছেন আমাদের শাহজাহান সে বছর তিনি তার পরের বছর কিন্তু আওয়ামী চিন্তা সেই আমিত খানের বিরুদ্ধেই তো শাহজাহান মিয়াকে কিন্তু আপনার দেখবেন যে তিনি আন্দোলন সংগ্রামে আপনারা যারা বলেছেন আমি তার সাথে বহু জায়গায় গিয়েছি বহু জায়গায় আপনার তার সাথে আমার বার্গেনিং এর সুযোগ পেয়েছে এখানে আজাদ ভাই আছে বিপ্লব ভাই আছে নিশ্চয় ঢাকা সাংবাদিক ইউনিয়ন হলো সমস্ত আন্দোলনের রূপকার তারাই রচনা করতেন আন্দোলন শাহজাহান মিয়া বারবার নির্বাচিত হয়েছে শাহজাহান মিয়া এইটা যে সময় দিয়েছে আলাদা মানুষের একটা কথা বলতে ইউনিয়ন হচ্ছে একটা মসজিদ মন্দিরের মতো তার কাছে শাহজাহানের কাছে বা আমাদের কাছে শাহজাহানের সত্যিকার অর্থে বিশ্বাস করতেন যে এই সাংবাদিকদের রুচি রুচি আন্দোলনটাকে নয় আমরা কি যদি শ্রদ্ধা নিবেদন করতে চাই সত্যিকার অর্থে যদি শ্রদ্ধা করতে চাই শাহজাহানকে তাহলে আমরা সেই দিকে আছি কি আমরা সেদিকে যদি থাকি তাহলেই করে কেবল তার প্রতি শ্রদ্ধা নিবেদন তিনি খুব ডেডিকেটেড ছিলেন তিনি সৎ ছিলেন এ কথা বলে আমরা বললাম সাইফুল যে কথাটা বলেছে আমরা যেটা বলি আমরা সেটা বিশ্বাস করি আমরা যেটা বিশ্বাস করি সেটা আমরা বলি আমরা সাজানকে কোনো দিন ইউনিয়নের ব্যানারকে ব্যবহার করে ব্যক্তিগত কাজে লাগানো আমরা যদি কাজ করার সুযোগ বিভিন্ন পদে থেকে ঢাকা সাংবাদিক বিভিন্ন পদে থেকে তার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে আরেকটি কথা না বললেই কেমন ভাবে নিয়ন্ত্রণ করেছিল আমি তখন পাবলিসিটি সেক্রেটারি তো এজিএম এর মধ্যে আমাদের কার্ড করা হতো তো কার্ডের দায়িত্ব দিছে আমাকে মতিঝিল একটা প্রেসে প্রেসে লোক বারবার ঘুরাই দিছে তো আমি দিনে কয়েকবার দিই সাজান ভাইকে বললো যে সাজান ভাই আমার রিক্সা ভাড়া দিলেন যে আমার উনি একটা কথা বলেছেন আপনার এজিএম কার্ড দরকার নেই আপনি চলে যান এখান থেকে আপনার রিক্সা ভাড়া চেয়েছি এই জন্য ইউনিয়ন ছেড়ে দিতে বলছে এই ছিল আমরা এখন নিজেদেরকে মূল্যায়ন করে আমরা সেই এরকম অসংখ্য ঘটনা আছে ইনকিলাব বন্ধ হয়ে গেল সেখানে অনেক ঘটনা আছে বাংলা বাড়ি বন্ধ হয়ে গেল সেখানে অনেক ঘটনা আছে ইভেন মিল্লা বন্ধ হয়ে গেছে সেখানেও ঘটনা আছে সাজান মিয়া সবসময় আন্দোলন সংগ্রামে রুটি রুচির সংগ্রামে আমরা কতটুকু আকর্ষণ আছি এই কথাটা আমাদের বিবেচনা করার অনুরোধ রেখে এবং তার পথটা বিশ্ব ইউনিয়নে শাহজাহানের রাজনৈতিক চিন্তা ছিল কিন্তু ইউনিয়নে তিনি রাজনৈতিক চিন্তাটাকে কাজে লাগিয়েছেন ইউনিয়নের পক্ষে পরিচালনা করেছেন কিন্তু রাজনৈতিক চিন্তা ছিল সাংবাদিক তো রাজনৈতিক চিন্তা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু একবার বিলীন হয়ে যাওয়া এইটা সাজানের মধ্যে ছিল বলে আমি জানি আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা যারা এসেছেন আপনাদের কাছে কৃতজ্ঞ যারা আসতে পারেন তাদের আসা উচিত ছিল যে বৃষ্টি ছিল আমি আসতে পারি নাই সাজানিয়া সাংবাদিকদের জন্য অনেক কিছু করেছে
এই কথাটা আমাদের সকলের মনে আজকে আমরা উঠাই নাই এখন ভাই তার সাথে সেবা আমি একটা কথা বারবার কিন্তু আমার নেতাদের কিন্তু আমি স্মরণ করছি ঢাকার সাংবাদিকদের যারা পড়েছিলেন যারা পড়েছেন ইতিহাস ঐতিহ্যটা কি আমাদের সেইটাকে মনে রেখে যেন আমরা কাজ করি এই অবার্ডটি জানি আমি বিশ্বাস করছি আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলা